স্মার্ট সকল সকলকে আরও একবার স্বাগত আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো একদম ঠিক আগের ভিডিওটাতে আমরা যে স্পর্শক অবিলম্বে কিছু ইম্পর্টেন্ট অঙ্ক করছিলাম তাকে ছটা অঙ্ক করেছিলাম আজকে আমরা সাত নম্বর অঙ্ক থেকে শুরু করব আগের অঙ্কগুলো আশা করি তোমরা প্রত্যেকটা বুঝতে পেরেছ এই জায়গায় দেখো একদম প্রথম অঙ্কটা আমাদের কি আছে এলএক্স প্লাস এম ওয়াই প্লাস এন ইকোয়াল টু জিরো স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস টু প্লাস টু এফ ওয়াই প্লাস সি টু জিরো বৃত্তকে স্পর্শ করলে প্রমাণ করো যে এল স্কোয়ার প্লাস এম স্কোয়ার ইন্টু জি স্কোয়ার প্লাস স্কোয়ার মাইনাস সি টু জি এল প্লাস এফ এম মাইনাস স্কোয়ার হবে তো এক্ষেত্রে অঙ্কটা বেশ একটু ঘোরালো পেচালো টাইপের অঙ্ক ইম্পর্ট্যান্ট অঙ্ক খুব পরীক্ষায় দিতে পারে কিন্তু একটু একটু বড় অঙ্ক থাকবে আর এটা একটুখানি ঘোরালো টাইপের অঙ্ক দেখো একটুখানি ভালো করে বুঝবে অঙ্কটা মেনলি ফার্স্ট হলো এক্স প্লাস এম ওয়াই প্লাস এন ইকোয়াল টু জিরো আছে এটাকে এক নম্বর সমীকরণ নাম দিয়ে দিই এবং এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস টু জি এক্স প্লাস টু এফ ওয়াই প্লাস সি ইকোয়াল টু জিরো এটাকে আমরা দু নম্বর নাম দিয়ে দিচ্ছি এবার কি বলছে সরল রেখাটি এই বৃত্তকে স্পর্শ করে তা আমরা ধরে নিই মনে করি মনে করি এক নং সরল রেখাটি সরল রেখাটি দুই নং বৃত্তকে এক্স ওয়ান কমা ওয়াই ওয়ান বিন্দুতে বিন্দুতে স্পর্শ করে এবার দেখো এই এক্স ওয়ান কমা ওয়াই ওয়ান যেই বিন্দুটা রয়েছে এই বিন্দুতে এই বৃত্তের স্পর্শকের সমীকরণটা আমরা কলনবিদ্যার সাহায্যে যেইভাবে ডি ওয়াই ডি এক্স বের করে করি সেইভাবে করতে পারো একটু বড়ো হবে ঠিক আছে আমরা এখানটা সরাসরি লিখে নিচ্ছি যেমন এক্স স্কোয়ারের জায়গায় এক্স এক্স ওয়ান ওয়াই স্কোয়ারের জায়গায় ওয়াই ওয়াই ওয়ান আর শুধু এক্স থাকলে সেটা হাফ অফ এক্স প্লাস এক্স ওয়ান ওয়াই থাকলে ও হাফ অফ ওয়াই প্লাস ওয়াই ওয়ান হয় সেই নিয়ম দিয়ে আমরা লিখে নিচ্ছি যে এক্স ওয়ান কমা ওয়াই ওয়ান বিন্দুতে দুই নং এর স্পর্শকের সমীকরণ স্পর্শকের সমীকরণ কী হবে x স্কোয়ারের জায়গায় হবে এক্স এক্স ওয়ান ওয়াই স্কোয়ারের জায়গায় হবে ওয়াই ওয়াই ওয়ান প্লাস এখানে টু এক্স রয়েছে তাহলে হবে জি এক্স আর টু রয়েছে তাহলে হবে ওয়াই প্লাস ওয়াই ওয়ান প্লাস সি ইকোয়াল টু জিরো তো এটাকে যেহেতু আমাদের কম্পেয়ার করতে হবে এর সঙ্গে তাহলে এটাকে এক্স আর ওয়াইগুলোকে আলাদা আলাদা করে ভাগ করে নিই তাহলে এক্স আর ওয়াইগুলো এখানে কী হবে বা এক্স এখানে একটা আছে এখানে একটা আছে তাই তো তাহলে এক্স যদি কমন নিই আমরা থাকছি কি দেখো এক্স ওয়ান প্লাস জি একই রকম ওয়াই কমন নিলে ওয়াই ওয়ান প্লাস এফ আর বাদ বাকি আর কী পড়ে রয়েছে এখানটার উপরে রয়েছে জি এক্স ওয়ান প্লাস এফ ওয়াই ওয়ান প্লাস সি ইকাল টু জিরো ঠিক এইবার দেখো আমরা এই সরলরেখার সঙ্গে এই সরলরেখাটা অভিন্ন হবে এটাকে যদি আমরা তিন নম্বর নাম দিয়ে দিই দুই ও তিন অভিন্ন তাই তো তাহলে কী হবে এক্সের সহক আর এক্সের সহকের সঙ্গে আমরা সমান করতে পারবো এক্স ওয়ান প্লাস জি বাই এল ইকোয়াল টু ওয়াই ওয়ান প্লাস এফ বাই এম টু জি এক্স ওয়ান প্লাস এফ ওয়াই ওয়ান প্লাস সি ইকোয়াল টু এম এইবার হলো আমাদের বেশ মানে মজার জায়গাটা হলো এইবার আসবে কীরকম দেখো এই যে অংশটা রয়েছে এখান থেকে এই জায়গাটা এক্স ওয়ানের ভ্যালু আমরা কোথাও থেকে বের করতে পারবো না আলাদা করে এক্স ওয়ান আর ওয়াই ওয়ানের ভ্যালু কিন্তু আমরা বের করতে পারবো না যে এখান থেকে এক্স ওয়ান আর ওয়াই ওয়ানের ভ্যালু বের করে এই বৃত্তের ওপর বসিয়ে দেবো তাহলে এই কন্ডিশনটা চলে আসবে সেটা কিন্তু হচ্ছে না এই জায়গায় আমাদের কি করতে হবে এর ওপরের নিচে আমরা এল এর ওপরের নিচে এম যেহেতু আমাদের এল স্কোয়ার আর এম স্কোয়ার রয়েছে গুণ করে সেই দুটোকে যদি আমরা যোগ করে দিই তাহলে সেটা প্রত্যেকটি অনুপাতের সঙ্গে সমান হবে তাহলে প্রতিটি অনুপাত প্রতিটি অনুপাত সমান সমান এর ওপরের নিচে কী দিয়ে গুণ করছি এল দিয়ে তাহলে এল এক্স ওয়ান প্লাস জি এল ঠিক আছে প্লাস এর ওপরের নিচে কী গুণ হচ্ছে এম তাহলে এম ওয়াই ওয়ান প্লাস এফ এম বাই এল স্কোয়ার প্লাস এম স্কোয়ার এটা একটা জিনিস হচ্ছে একটু যদি এখান থেকে সাজায় দেখো কী হবে এল এক্স ওয়ান প্লাস এম ওয়াই ওয়ান প্লাস জি এল প্লাস এফ এম বাই এল স্কোয়ার প্লাস এম স্কোয়ার এবার দেখো এই যে এই সরলরেখাটা এর উপরে এক্স ওয়ান কমা ওয়াই ওয়ান বিন্দুটি অবস্থিত যেহেতু এক্স ওয়ান কমা ওয়াই ওয়ান বিন্দুটি এক নংয়ের ওপরেও আছে দু নংয়ের ওপরেও আছে তাহলে এক নং এর ওপর ওপর তাহলে কী হবে এল এক্স ওয়ান প্লাস এম ওয়াই ওয়ান ইকোয়াল টু এই এনটাকে এই পাশে নিয়ে আসলে মাইনাস এন তাহলে জাস্ট এই অংশটাতে আমরা মাইনাস এন বসিয়ে দিতে পারি অতএব আমাদের প্রতিটি অনুপাত অতএব প্রতিটি অনুপাত কী হয়ে গেল প্রতিটি অনুপাত সমান সমান হয়ে গেল আমাদের এই জায়গায় মাইনাস এন যদি চলে আসে দেখো জি এল প্লাস এফ এম মাইনাস এন বাই এল স্কোয়ার প্লাস এম স্কোয়ার এই অংশটা এসছে একটা এলো এ দেখো এই অংশটা আমার একটা অংশ চলে এসছে এবং এইটা চলে এসছে এইবার আমার এই অংশটাকে যদি আনতে চাই তাহলে কি করতে হবে দেখো জি স্কোয়ার আর এফ স্কোয়ার যে এটা জি স্কোয়ার এটার এফ স্কোয়ার এখানে যদি ওপরের নিচে জি আর এটার ওপর নিচে যদি এফ গুণ করি তাহলে আসবে এবং সেখানে এই এই এইটার সঙ্গে যে এটার সঙ্গে দেখো জি এক্স হবে এটা এফ ওয়ান হবে এটার থেকে বিয়োগ করে দিলে আমার কিন্তু বাদ বাকি অংশটা চলে আসবে আবার প্রতিটি অনুপাত অনুপাত সমান সমান এর ওপরে নিচে আমরা কী গুণ করছি জি তাহলে জি অফ এটা একটুখানি আমরা ভেঙেই করি বাই এটা জি এল প্লাস এটার ওপর নিচে কী গুণ হচ্ছে এফ তাহলে এফ ইন্টু ওয়াই ওয়ান প্লাস এফ বাই এটা হবে এফ এম আর এটা কী করবো মাইনাস করে দেবো শুধু মাইনাস জি এই দেখো এই যে এই অংশটা রয়েছে এটা শুধু মাইনাস জি এক্স ওয়ান মাইনাস এফ ওয়াই ওয়ান মাইনাস সি বাই মাইনাস এখানেও এন আছে তাহলে মাইনাস এন তাহলে কলটু এখানে গুণ করলে কী হয়ে গেল দেখো জি এক্স ওয়ান প্লাস জি স্কোয়ার প্লাস এফ ওয়াই ওয়ান প্লাস এফ স্কোয়ার মাইনাস জি এক্স ওয়ান মাইনাস এফ ওয়াই ওয়ান মাইনাস সি বাই জি এল প্লাস এম এফ মাইনাস এন দেখো এই অংশ এই অংশ কেটে যাচ্ছে এই অংশ এই অংশ কেটে যাচ্ছে তাহলে থাকছে কি জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি বাই জি এল প্লাস এফ এম এফ মাইনাস এন বা এফ যেটা খুশি এবার দেখো এটার প্রতিটি অনুপাত আর এটার প্রতিটি অনুপাত যেহেতু দুটোই প্রতিটি অনুপাত তাহলে এই দুটো সমান করতে পারি অতএব শর্তানুসারে শর্তানুসারে এইটা সমান সমান এটা লিখতে পারি তাহলে জি এল প্লাস এফ এম মাইনাস ইকোয়াল টু আমরা লিখতে পারি জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি বাই জি এল প্লাস এম এফ বা এফ এম এফ এম মাইনাস এ দেখো গুণ করে দিই এটার সঙ্গে এটা গুণ করে দিই এটার সঙ্গে এটা গুণ করে দিই আমাদের অ্যান্সার চলে আসলো এটার সঙ্গে এটা গুণ করলে বা এটার সঙ্গে এটা গুণ করলে এল স্কোয়ার প্লাস এম স্কোয়ার ইন্টু জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি হবে ইকোয়াল টু এটার সঙ্গে এটা গুণ করলে হোল স্কোয়ার জি এল প্লাস এফ এম মাইনাস এন তার এই আমাদের কন্ডিশনটা কিন্তু প্রমাণ হয়ে গেল বেশ একটুখানি জটিল টাইপের অঙ্ক এটা এই দুটো জায়গায় আমরা সংযোজন প্রক্রিয়া না করলে কিন্তু অঙ্কটা আনা ভীষণ মুশকিল বা আনাই যাবে না ঠিক আছে নেক্সট অঙ্কে চলে আসবো এবার নেক্সট প্রবলেম এই প্রবলেমটা এবিটি টেস্ট ওপারে দুটো পেজে আছে এই প্রবলেমটা দু রকমের ভাবে আসে দেখো আগে আগে পড়ে নিই এটা কী আছে বলছে যদি দুটি বক্র এক্স স্কোয়ার বাই এ প্লাস ওয়াই স্কোয়ার বাই বি ইকোয়াল টু ওয়ান এবং এক্স স্কোয়ার বাই সি প্লাস ওয়াই স্কোয়ার বাই ডি ইকোয়াল টু ওয়ান পরস্পরকে সমকোণে ছেদ করে তবে প্রমাণ করো এ মাইনাস বি ইকোয়াল টু সি মাইনাস ডি তো এই জায়গায় আমাদের যে দুরকমভাবে আসে কীরকম দেখো এই জায়গায় এক্স স্কোয়ারের শখ কত ওয়ান বাই এ এখানে ওয়াই স্কোয়ারের শখ ওয়ান বাই বি এখানে এক্স স্কোয়ারের ওয়ান বাই সি এখানে হলো ওয়ান বাই ডি এর বদলে অনেক সময় পরীক্ষা এরকম দিয়ে দেয় যে এক্সের স্কোয়ার এ এক্স স্কোয়ার প্লাস বি ওয়াই স্কোয়ার ইকোয়াল টু ওয়ান এবং আরেকটা হলো সি এক্স স্কোয়ার প্লাস ডি ওয়াই স্কোয়ার ইকোয়াল টু ওয়ান সেক্ষেত্রে এই কন্ডিশানগুলো চেঞ্জ হয়ে গিয়ে এরকম হয়ে যায় ওয়ান বাই এ মাইনাস ওয়ান বাই বি ইকোয়াল টু ওয়ান বাই সি মাইনাস ওয়ান বাই ওয়ান বাই ডি ঠিক আছে জাস্ট এর সহকগুলো যেহেতু এখানে ওয়ান বাই এ তার জন্য এখানে এ হচ্ছে আর এর সহকগুলো এখানটায় এ তার জন্য কন্ডিশনটা ওয়ান বাই এ হচ্ছে প্রসেসটা একদম সেম তো কিভাবে করব কি বলেছে বলছে এই দুটো বক্র পরস্পরকে সমকোণে ছেদ করে দুটো বক্ররেখা পরস্পরকে সমকোণে ছেদ করার অর্থ কি মনে করো এই একটা বক্ররেখা আর এই একটা বক্ররেখা এরা পরস্পরকে সমকোণে ছেদ করছে কখন বলবো যদি এই যে স্পর্শবিন্দুটা রয়েছে বা ছেদ বিন্দুটা রয়েছে এই ছেদ বিন্দুতে দুটো স্পর্শক পরস্পরকে যদি লম্বভাবে ছেদ করে তাহলে এই স্পর্শক দুটোর অ্যাঙ্গেল যদি নব্বই ডিগ্রি হয় তখন আমরা বলতে পারি যে বক্র দুটো পরস্পরকে সমকোণে ছেদ করেছে তাহলে আমাদের এখানে ফার্স্ট কাজ কি বক্র দুটোর ওই বিন্দুতে যে বিন্দুতে ছেদ করেছে সেটা বের করে নাও আমরা মনে করি এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার সরি বি শুধু স্কোয়ার স্কোয়ার নেই শুধু বি ইকোয়াল টু ওয়ান এটা এক নম্বর এক্স স্কোয়ার বাই সি প্লাস ওয়াই স্কোয়ার বাই ডি ইকাল টু ওয়ান এটা দু নম্বর বক্র দুটি পরস্পরকে এক্স ওয়ান কমা ওয়াই ওয়ান বিন্দুতে ছেদ করে ছেদ করে তাহলে যদি বিন্দুর এই দুটো বক্রের উপরেই এক্স ওয়ান ওয়াই ওয়ান বিন্দুটা হতে হবে কারণ দুটো পরস্পরকে যেখানে ছেদ করে সেই বিন্দুটা কমন পয়েন্ট মানে এই প্রথম বক্রেতেও থাকবে দ্বিতীয় বক্রে থাকবে অতএব আমরা কীভাবে লিখতে পারবো এক্স ওয়ান স্কোয়ার বাই এ প্লাস ওয়াই ওয়ান স্কোয়ার বাই বি ইকোয়াল টু ওয়ান এটাকে তিন নম্বর এক্স ওয়ান স্কোয়ার বাই সি প্লাস ওয়াই ওয়াই ওয়ান স্কোয়ার বাই ডি কাল টু ওয়ান এটা হলো চার নম্বর ঠিক আছে এবার আমরা কী করবো যে এই বক্র দুটোর স্পর্শবিন্দু এক্স ওয়ান ওয়াই ওয়ান বিন্দুতে এদের স্পর্শটা কী প্রবণতা কী সেটা বের করবো তাহলে ফার্স্টলি আমরা কী করবো এক নং বক্রের এক্স ওয়ান ওয়াই ওয়ান বিন্দুতে প্রবণতা এম ওয়ান তাহলে এম ওয়ান সমান সমান কী করে বের করব আমরা এটাকে ডেরিভেটিভ করতে হবে এখন যদি ডেরিভেটিভ করি টু এক্স বাই এ প্লাস টু ওয়াই বাই বি ইকোয়াল টু শূন্য সরি ইন্টু ডি ওয়াই ডি এক্স ইকোয়াল টু শূন্য বা ডিওয়াই এক্স ইকোয়াল টু কী হবে মাইনাস বি এক্স বাই এ ওয়াই তো এটা এক্স ওয়ান ওয়াই ওয়ান বিন্দুতে বের করতে হবে অর্থাৎ এম ইকোয়াল টু হয়ে যাবে dy dx at x1, y1 এক্স কত হবে মাইনাস বি এক্স ওয়ান বাই এ এটা এম ওয়ান ধরলাম হ্যাঁ প্রবণতা এম ওয়ান একই রকমভাবে দুই নং বক্রের ক্ষেত্রে প্রবণতা কত হবে দুই নং বক্রের প্রবণতা আমরা ধরে নিচ্ছি তাহলে ডেরিভেটিভ করলে একই রকম টু এক্স বাই সি প্লাস টু ওয়াই বাই ডি ইকোয়াল টু জিরো ইন্টু ডিওয়াই ডি এক্স ইকোয়াল টু জিরো সেক্ষেত্রে ডি এক্স কত হবে মাইনাস অফ সি ওয়াই বাই ডি এক্স উল্টো লিখলাম ডি এক্স বাই সি ওয়াই তাহলে এখানে এম টু সমান সমান কী হবে ডি ওয়াই ডি এক্স অ্যাট এক্স ওয়ান কমা ওয়াই ওয়ান টু মাইনাস ডি ঠিক আছে এবার দেখো যেহেতু বক্র দুটি পরস্পরকে সমকোণে ছেদ করে তার মানে কী হবে তাদের প্রবণতা প্রবণতা দুটির গুণফল ইকোয়াল টু মাইনাস হবে তাহলে শর্তানুসারে যেহেতু বক্র দুটি সমকোণে ছেদ করে ছেদ করে তাহলে কী হবে অতএব এম ওয়ান ইন্টু এম টু ইকোয়াল টু মাইনাস ওয়ান হবে ঠিক আছে অতএব এ দুটো গুণ ফল আমরা যদি করে দিই দেখো কী আসছে বি ডি এক্স ওয়ান স্কোয়ার বাই এ সি ওয়াই ওয়ান স্কোয়ার ইকোয়াল টু মাইনাস ওয়ান বা বি ডি এক্স ওয়ান স্কোয়ার ইকোয়াল টু মাইনাস অফ এ সি ওয়াই ওয়ান স্কোয়ার এটাকে আমরা কিছু একটা নাম দিয়ে রাখি চার নম্বর হয়ে গেছে এটা পাঁচ নম্বর নাম দিয়ে রাখলাম দেখো এখানে এক্স ওয়ান আর ওয়াই ওয়ানের মধ্যে একটা সম্পর্ক পেলাম কিন্তু এখান থেকে আমরা সরাসরি কোনো রিলেশন আমরা যে এই কন্ডিশন যেটা দিয়েছি সেটা কিন্তু প্রুভ করতে পারছি না এবার কি করব আমরা যদি এই তিন আর চারকে বিয়োগ করি দেখো তিন ও চার বিয়োগ করে পাই তিন ও চার বিয়োগ করে পাই কী হবে জাস্ট বিয়োগ করলে দেখো এক্স ওয়ান স্কোয়ার কমন আসবে এখানে আসবে ওয়ান বাই এ মাইনাস ওয়ান বাই সি ওয়ান বাই এ মাইনাস ওয়ান বাই সি ইকোয়াল টু এই পাশে সরি প্লাস ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু হবে শুধু মানে ওয়াই ওয়ান কমন নিলাম ওয়াই ওয়ান স্কোয়ার তাহলে ওয়ান বাই বি মাইনাস ওয়ান বাই ডি ইকোয়াল টু জিরো বা এটা এক্স ওয়ান স্কোয়ার এখানে লসাগু করে দিলে কী হবে এসি সি মাইনাস এ প্লাস ওয়াই ওয়ান স্কোয়ার কম নিলে বিডি ডি মাইনাস বি ইকোয়াল টু জিরো ও পাশে নিয়ে যাই তাহলে এক্স ওয়ান ইন্টু সি মাইনাস এ বাই এসি ইকোয়াল টু এটা ওই পাশে নিয়ে গেলে মাইনাস হবে মাইনাস সরি এক্স ওয়ান স্কোয়ার হবে ওয়াই ওয়ান স্কোয়ার এটা হলো ডি মাইনাস বি বাই বিডি ঠিক আছে এবার আমরা যে এখানে রিলেশনটা পেয়েছিলাম যদি এদিকে কোন গুণ করে দিই তাহলে কী আসবে এটা এটা গুণ করে দিলে বিডি এক্স ওয়ান স্কোয়ার ইন্টু সি মাইনাস এ ইকাল টু মাইনাস এ সি ওয়াই ওয়ান স্কোয়ার ডি মাইনাস বি এবার এটা দিয়ে যদি ভাগ করে দিই এইটাকে এইটা এখানে যদি ছ নম্বর নাম দিয়ে দিই সিক্স ডিভাইডেড বাই ফাইভ তাহলে কী হবে ছ নম্বর সমীকরণকে পাঁচ নম্বর দিয়ে ভাগ করে দিই তাহলে এর নিচে এইটা আসবে আর এর নিচে এইটা আসবে তাহলে বিডি এক্স ওয়ান স্কোয়ার কেটে যাবে থাকবে সি মাইনাস এ ইকোয়াল টু মাইনাস এসি মাইনাস এসি কেটে যাবে ওয়ান তাহলে এটা থাকছে ডি মাইনাস বি এবার এটাকে সাজিয়ে লেখার জন্য এখান থেকে মাইনাস কমন নিলে এই মাইনাস এইটাকে যদি এ পাশে নিয়ে যাই তাহলে কত হয়ে যাবে এ মাইনাস বি আর যদি এটাকে এই পাশে নিয়ে আসি সি মাইনাস ডি দেখো আমাদের প্রমাণ হয়ে গেল খুব ভালো বেশ ইম্পর্টেন্ট কিন্তু এই প্রমাণটা হ্যাঁ যেহেতু দুটো পেজে রয়েছে একটা ইম্পর্টেন্স তো অবশ্যই আছে নেক্সট অঙ্ক নয় নম্বর অঙ্কটা দেখো বলেছে টু এক্স স্কোয়ার প্লাস থ্রি ওয়াই স্কোয়ার টু থার্টি এই উপবৃত্তের এক যেসব স্পর্শক এক্স প্লাস ওয়াই প্লাস এইটিন টু জিরো সরলরেখার সমান্তরাল তাদের সমীকরণ নির্ণয় করো দেখো এই অঙ্কটা কিন্তু সহজ অঙ্ক কিন্তু বেশ ভালো অঙ্ক এটাও এবিটি এর একটা পেজ একশো নব্বই নাম্বার পেজে কিন্তু এই অঙ্কটাও এসছে তো একদম সহজভাবে আমরা অঙ্কটাকে দেখব দেখো এই উপবৃত্তের যেসব স্পর্শক এত সরলরেখার সমান্তরাল তাহলে মনে করি মনে করি এক্স প্লাস ওয়াই প্লাস টু জিরো এর সমান্তরাল সরলরেখা যা টু স্কোয়ার এটাকে এক নম্বর নাম দিয়ে রাখতে পারি টু এক্স স্কোয়ার প্লাস থ্রি এটাকে দু নম্বর উপবৃত্তকে উপবৃত্তকে এক্স ওয়ান কমা ওয়াই ওয়ান বিন্দুতে স্পর্শ করে তার বা তাদের সমীকরণ এক্স প্লাস ওয়াই ইকাল টু কে কারণ এই এই পোর্শনটা সেম হতে এর জন্য প্রবণতাটা সেম আসে আর ধ্রুবক পার্টটা শুধু আলাদা এবং যার প্রবণতা এবং যার প্রবণতা কত হবে বলো তো এখানটা ওয়াই ইকোয়াল টু এম এক্স প্লাস সি সেই আকারে যদি লিখতে চাই এক্সটায় এর পাশে নিয়ে গেলে এক্সের সহক কত হবে মাইনাস ওয়ান তাহলে প্রবণতা হয়ে যাবে মাইনাস ওয়ান তাহলে আমাদের কাজ কি আমাদের কাজ হলো যে এই যে টু এক্স স্কোয়ার প্লাস থ্রি ওয়াই থ্রি ওয়াই স্কোয়ার ইকোয়াল টু থার্টি এই উপবৃত্তের এক্স ওয়ান কমা ওয়াই ওয়ান বিন্দুতে প্রবণতা বের করা এবং সেটাকে মাইনাস ওয়ানের সঙ্গে সমান করা এখন টু এক্সের স্কোয়ার প্লাস থ্রি ওয়াই স্কোয়ার টু রয়েছে একে যদি অবকল করে দিই ফোর এক্স প্লাস সিক্স ওয়াই বা ডি ওয়াই টু তাহলে টু কেটে এখানে থ্রি হচ্ছে তাহলে

এক্স ওয়ান ইকোয়াল টু আমরা লিখতে পারি 3 বাই টু ওয়াই এটা হলো আমাদের কন্ডিশন তাহলে এই এক্স ওয়ান ওয়াই ওয়ান বিন্দুটা তো এর ওপরে অবস্থিত এক্স ওয়ান ওয়াই ওয়ান বিন্দুটি দুই নং এর ওপর অবস্থিত ওপর অবস্থিত তার মানে এটা স্যাটিসফাই করবে একে

দেখো ইয়ে করলে পনেরো ওয়াই ওয়ান স্কোয়ার বাই টু ইকোয়াল টু থার্টি বা ওয়াই ওয়ান স্কোয়ার ইকোয়ালটি হচ্ছে ষাট বাই পনেরো চার তাহলে ওয়াই ওয়ান ইকোয়ালটা হচ্ছে প্লাস মাইনাস টু তাহলে এক্স ওয়ান কত হবে এক্স ওয়ান ইকোয়াল টু থ্রি বাই টু তাহলে যদি ওয়াইয়ের মান প্লাস টু বসে তাহলে প্লাস থ্রি হবে মাইনাস টু বসলে মাইনাস থ্রি হবে ইকোয়াল টু প্লাস মাইনাস থ্রি অতএব বিন্দুগুলি কী কী অতএব বিন্দুগুলি হচ্ছে থ্রি কমা টু এবং থ্রি কমা মাইনাস থ্রি কমা মাইনাস টু এবার আমরা যেই সমীকরণ আমাদের নির্ণয় করতে বলেছি সেই সমীকরণটা আমরা কী ধরেছি এক্স প্লাস ওয়াই ইকোয়াল টু কে ধরেছি তাহলে এই বিন্দু দুটো তো এর ওপরে অবস্থিত তাই তো বিন্দু যেহেতু অতএব এখান থেকে আবার আমরা স্যাটিসফাই করিয়ে কে এর মান বের করব অতএব এখানটায় যদি আমরা থ্রি প্লাস টু ইকোয়াল টু কে

এক্স টু দি পাওয়ার টু বাই থ্রি প্লাস ওয়াই টু দি পাওয়ার টু বাই থ্রি টু টু বিন্দুতে অক্ষের সঙ্গে ফাই কোন উৎপন্ন করে তবে অবিলম্বে সমীকরণটি হবে ওয়াই কস ফাইভ মাইনাস এক্স সাইন ফাইভ টু এ তো সিম্পলি আমাদের কী করবো অবিলম্বে সমীকরণটা নির্ণয় করব এবং যেহেতু এক্স অক্ষের সঙ্গে ফাই কোন উৎপন্ন করে তার মানে অবিলম্বে যে প্রবণতা হবে সেটা টেন হবে এইটুকু এখানে মেন জিনিস তাহলে আমরা এক্স ওয়ান ওয়াই ওয়ান বিন্দুতে এর প্রবণতা বের করার জন্য আমরা কী করবো আগে ডেরিভেটিভ করে নেব এক্স টু দি পার টু বাই থ্রি প্লাস ওয়াই টু দি পার টু বাই থ্রি ইকোয়াল টু এ টু দি পার টু বাই থ্রি এবার যদি আমরা ডেরিভেটিভ করি এক্সের সাপেক্ষে এর সাপেক্ষে অন্তরকলজ করে পাই অন্তরকলজ করে পাই কী হবে এটা টু বাই থ্রি এক্স টু দি পাওয়ার ওয়ান বিয়োগ হবে মাইনাস ওয়ান বাই থ্রি তাই তো প্লাস এখানেও টু বাই থ্রি ওয়াই টু দি পাওয়ার মাইনাস ওয়ান বাই থ্রি ডি তাহলে এখান থেকে টু বাই থ্রি কমন নিয়ে কেটে যাবে তাহলে ডি ডি এক্স হচ্ছে মাইনাস অফ এক্স টু দি পাওয়ার মাইনাস ওয়ান বাই থ্রি বাই ওয়াই টু দি পাওয়ার মাইনাস ওয়ান বাই এটাকে ওপরে এটাকে নিচে যদি নিয়ে আসি তাহলে y to the power 1 বাই থ্রি বাই এক্স টু দি পাওয়ার ওয়ান বাই থ্রি এটা হলো dy dx ডিএক্স তাহলে আমাদের কী করতে হবে অবিলম্বের সমীকরণ যেহেতু তাহলে অবিলম্বে প্রবণতা কী হয় মাইনাস ওয়ান বাই ডি ওয়াই অর্থাৎ ডি ওয়াই অ্যাট এক্স ওয়ান কমা বিন্দুতে আমরা কী করছি ওয়াই ওয়ান টু দি পাওয়ার ওয়ান থার্ড বাই এক্স ওয়ান টু দি ঠিক আছে তাহলে অর্থ

অতএব আমরা যদি এক্স ওয়ান লিখি x1 ওয়ান টু দি পাওয়ার ওয়ান থার্ড ইকোয়াল আমরা লিখতে পারি y1 ওয়ান টু দি পাওয়ার ওয়ান থার্ড টেন ফাইভ ঠিক আছে তাহলে আমরা যেহেতু এই এটা যদি এক নম্বর নাম দিয়ে রাখি আমরা এক নঙের ওপরেই এক্স ওয়ান কমা বিন্দুটি অবস্থিত যেহেতু এক্স ওয়ান বিন্দুটি বিন্দুটি এক ওপর অবস্থিত এর ওপর অবস্থিত অতএব কি হবে এক্স ওয়ান টু দি পাওয়ার টু থার্ড প্লাস ওয়াই ওয়ান টু দি পাওয়ার টু থার্ড ইকোয়াল টু এ টু দি পাওয়ার টু থার্ড তাহলে এক্সের জায়গায় আমরা যদি ভ্যালু বসিয়ে দিই তাহলে অ্যাকচুয়ালি স্কোয়ার করে দিতে হবে তাহলে এখানে ওয়াই ওয়ান টু দি পাওয়ার টু থার্ড আসবে আর টেন স্কোয়ার ফাইভ আসবে প্লাস ওয়াই ওয়ান টু দি পাওয়ার টু থার্ড ইকোয়াল টু এ টু দি পাওয়ার টু থার্ড তাহলে ওয়াই ওয়ান বা টু দি পাওয়ার টু থার্ড যদি কমন নিই

ঠিক আছে এখান থেকে আমরা ওয়াই ওয়ান কি লিখতে পারি অতএব ওয়াই ওয়ান ইকোয়াল টু বা ওয়াই হ্যাঁ আমরা ওয়াই ওয়ান লিখি ওয়াই ওয়ান ইকুয়াল টু কী হবে টু থার্ড দিয়ে ভাগ করে দেওয়া হবে তাহলে এ কস কিউব ফাইভ হবে দেখো কারণ দুই দিয়ে ভাগ করতে হবে আর তিন দিয়ে কিউব করতে হবে তাই তো মানে পাওয়ারকে থ্রি বাই টু দিয়ে গুণ করা হলো তাহলে থ্রি বাই টু দিয়ে এখানে গুণ হলে থ্রি কস কিউব থ্রি হবে তাহলে এক্স ওয়ান যদি কস কিউব ফাইভ হয় তাহলে এক্স সরি ওয়াই হয় তাহলে এক্স ওয়ান হবে এক্স ওয়ান ইকোয়াল টু তো ওয়াই ওয়ান ইন্টু কিউব ফাইভ তাহলে এখানটা যদি আমরা বসিয়ে দিই এ কস 5 এটা সাইন কিউব ফাইভ বাই ফাইভ তাহলে এখান থেকে আমাদের হয়ে যাবে এ তাহলে এক্স ওয়ান বেরিয়ে গেল এবার এক্স ওয়ান আর ওয়াই ওয়ান তো আমরা পেয়ে গেলাম এবার আমরা অভিলম্বের সমীকরণ নির্ণয় করব অতএব অবিলম্বে সমীকরণ হয়ে যাবে অতএব অভিলম্বে অভিলম্বের সমীকরণ সমীকরণ কী হবে ওয়াই মাইনাস ওয়াই ওয়ান ইকুয়াল টু মাইনাস ওয়ান বাই ডি ওয়াই এক্স বা এখানটা আমরা টেন ফাইভ লিখতে পারবো যেহেতু অবিলম্বে সমীকরণ টেন ফাইভ বেরিয়েছিল তাহলে টেন ফাইভ মানে অবিলম্বে প্রবণতা আমাদের বলে দিয়েছে ইন্টু এক্স মাইনাস এক্স ওয়ান তাই তো এক্স মাইনাস এক্স ওয়ান তাহলে এবার ভ্যালুগুলো বসিয়ে দিই ওয়াই ওয়ানের ভ্যালু এ কস কিউব থ্রিটা তাহলে ওয়াই মাইনাস এ কস কিউব ফাই সরি এটা সাইন ফাইভ বাই কস ফাইভ ইন্টু এক্স মাইনাস এ সাইন কিউব ফাইভ তাহলে কস কিউব ফাই কস ফাইভ দিয়ে এদিকে গুণ করে দিই তাহলে ওয়াই কস ফাইভ মাইনাস এ কস টু দি পাওয়ার ফোর ফাইভ টু এক্স সাইন ফাইভ মাইনাস এ সাইন টু দি পাওয়ার ফোর ফাইভ তাহলে এটাকে এ নিয়ে আসি তাহলে ওয়াই কস ফাইভ মাইনাস এক্স সাইন ফাইভ আর এদিকে সব নিয়ে আসলে দেখো আসছে কি এ কমন যাবে কস টু দি পাওয়ার ফোর ফাইভ মাইনাস সাইন টু দি পাওয়ার ফোর ফাইভ এটাকে স্কোয়ার যদি ফেলি তাহলে কি আসবে ওয়াই কস ফাইভ মাইনাস এক্স সাইন ফাইভ ইকোয়াল টু এ ইন টু কস স্কোয়ার ফাইভ মাইনাস স্কোয়ার ইন্টু ক স্কোয়ার ফাইভ প্লাস স্কোয়ার ফাইভ তাহলে এই টু টুর ভ্যালু তো ওয়ান তাহলে ওয়ান বসিয়ে দিলেই আমাদের দেখো এইটাই পড়ে থাকছে তাহলে এটা cos টু থ্রিটার ফর্মুলা তাহলে হচ্ছে ওয়াই কস ফাইভ মাইনাস এক্স সাইন ফাইভ এ ঠিক আছে এটাই কিন্তু আমাদের অ্যান্সার খুব ভালো অঙ্ক এটা পরীক্ষায় কিন্তু আসতে পারে নেক্সট অঙ্কে আমরা চলে আসছি দেখো এগারো দাগের অঙ্কটা কি বলেছে এক্স বাই এইচ প্লাস ওয়াই বাই কে ইকোয়াল টু ওয়ান সরলরেখা এক্স বাই এ হোল টু দি পাওয়ার এন প্লাস ওয়াই বাই বি হোল টু দি পাওয়ার এন ইকাল টু ওয়ান বক্রকে স্পর্শ করলে দেখা যে এইটা হবে এখানেও সেই কন্ডিশনের অঙ্ক তাহলে এই ধরনের অঙ্কের আমাদের নিয়মটা কি আমরা এক্স ওয়ান ওয়াই ওয়ান বিন্দুতে এর স্পর্শকের সমীকরণ বের করব তার সঙ্গে এইটাকে আমরা অভিন্ন সরলরেখা হিসাবে তুলনা করবো এবং সেখান থেকে এক্স ওয়ান ওয়াই ওয়ানের মান বের করে এর ওপরে বসিয়ে দেবো এটাই একদম জেনারেল থিওরি তো আমরা ফার্স্ট মনে করি এক্স ওয়ান কমা ওয়াই ওয়ান বিন্দুতে এক্স বাই এইচ প্লাস ওয়াই বাই কে ইকুয়াল টু ওয়ান এটাকে এক নম্বর নাম দিলাম

এন বাই বি টু দি পাওয়ার এন ওয়াই টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান ইন টু ডি ওয়াই ডিএক্স ইকল টু জিরো বা ডিওয়াই ডিএক্স ই কল কী হবে ডি ওয়াই ডিএক্স ইকলু এটাকে যদি এর পাশে নিয়ে যাই মাইনাস এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান বাই এ টু দি পাওয়ার এন আর এইটার থেকে উল্টে যাবে ওপরে চলে যাবে বি টু দি পাওয়ার এন আর নিচে আসবে ওয়াই টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান বা এটাকে আমরা যদি এরকম লিখি মাইনাস অফ বি টু দি

এবার এক্স ওয়ান ওয়াই ওয়ান বিন্দুতে আমরা স্পর্শকের সমীকরণ নির্ণয় করি অতএব এক্স ওয়ান কমা ওয়াই ওয়ান বিন্দুতে বিন্দুতে স্পর্শকের সমীকরণ সমীকরণ কী হবে ওয়াই মাইনাস ওয়াই ওয়ান ইকুয়াল টু ডি ওয়াই ডি এক্স অ্যাট এক্স ওয়ান কমা ওয়াই ওয়ান ইন টু এক্স মাইনাস এক্স ওয়ান আমরা জাস্ট এখানে ভ্যালুগুলো পুট করে দিই ওয়াই মাইনাস ওয়াই ওয়ান আছে মাইনাস বি টু দি পাওয়ার এন এটা এ টু দি পাওয়ার এন ওয়াই ওয়ান টু তো আমরা কী আমরা সিমিলারিটি রাখার জন্য এই y1 দিয়ে এখানে গুণ করবো এবং বি এনটাকে ভাগ করব একই রকম এর সঙ্গে X1। টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান দিয়ে গুন করবো এবং এ ওয়ান দিয়ে এ টু দি পাওয়ার এন দিয়েও গুন করে দেবো নিচে তাহলে এটার সঙ্গে এটা গুন করে দিলে ওয়াই ওয়াই ওয়ান মাইনাস ওয়াই ওয়ান টু দি পাওয়ার এন বাই বি টু দি পাওয়ার এন ইকাল টু এটা কী হবে মাইনাস এক্স এক্স ওয়ান টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান মাইনাস এক্স ওয়ান টু দি পাওয়ার এন বাই এ টু দি পাওয়ার এন তাহলে সিমিলার সিমিলারিটি করার জন্য সব পাশে নিয়ে আসি এই মাইনাসটাকে গুণ করে দিলে এদিকে কী হবে দেখো এক্স এক্স ওয়ান টু দি এন মাইনাস ওয়ান বাই এ টু দি এন প্লাস ওয়াই ওয়াই ওয়ান টু দি এন মাইনাস ওয়ান বাই বি টু দি এন ইকুয়াল টু এই মাইনাস যখন এখানে গুন হয়েছে প্লাস হয়ে গেছে এক্স ওয়ান টু দি পাওয়ার এন বাই এ টু দি এন প্লাস ওয়াই ওয়ান টু দি এন বাই বি টু দি পাওয়ার এবার দেখো এই যে এই জায়গাটায় কী ছিল এই বক্রের ওপরেই তো এক্স ওয়ান ওয়াই ওয়ান বিন্দুটা ছিল তাহলে এই জায়গাটায় আমরা কী লিখতে পারি এক্স ওয়ান বাই এ হোল টু দি পাওয়ার এন প্লাস ওয়াই ওয়ান বাই বি হোল টু দি পাওয়ার এন ইকোয়াল টু ওয়ান তাহলে এখানটা আমরা ওয়ান লিখে দিতে পারি বা এক্স ইন্টু এক্স ওয়ান টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান বাই এ টু দি পাওয়ার এন প্লাস ওয়াই ইন টু ওয়াই টু দি ওয়াই ওয়াই ওয়ান এন মাইনাস ওয়ান বাই এট বি টু দি এন কাল টু ওয়ান যেহেতু এক্স ওয়ান কমা ওয়াই ওয়ান বিন্দুটি দুই নং বক্রে অবস্থিত বক্রে অবস্থিত ঠিক আছে তাহলে এই হয়ে গেল আমাদের স্পর্শকের সমীকরণ এবার এই স্পর্শকের সমীকরণ এই এক নম্বর স্পর্শকের সমীকরণের সঙ্গে একই অভিন্ন হবে এটাকে তিন নম্বর যদি নাম দিই এক ও তিন অভিন্ন ঠিক আছে তাহলে আমরা এক্সের শখ এখানকার এক্সের শখ আমরা তুলনা করবো এখানকার এক্সের শখ কী আছে ওয়ান বাই এইচ আর এখানকার এক্সের শখ আছে এটা তাহলে তুলনা করলে এক্স ওয়ান বাই এন মাই এক্স ওয়ান টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান বাই এ টু দি পাওয়ার এন বাই ওয়ান বাই এইচ ইকাল টু এখানটায় কি ওয়াইয়ের শহরটা আমরা করবো

এইচ তাহলে দেখো এইখানটায় এ কতগুলো আছে এন সংখ্যক আছে আমরা যদি একটু সাজিয়ে লিখি এক্স ওয়ান বাই এন মাইনাস ওয়ান বাই এ টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান ইকোয়াল টু এ বাই এইচ লেখা যাবে বা আমি একটুখানি মানে অ্যান্সারটাকে ঠিকঠাক আনার জন্য আমরা এটাকে দেখো এক্স ওয়ান বাই এ হোল টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান ইকোয়াল টু এ বাই এইচ লিখতে পারি বা এক্স ওয়ান বাই এ ইকোয়াল টু কী লিখতে পারি

তাহলে আমরা লিখতে পারবো এখানে ওয়াই ওয়ান বাই বি হোল টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান ইকোয়াল টু বি বাই কে বা ওয়াই ওয়ান বাই বি ইকোয়াল টু বি বাই কে হোল টু দি পাওয়ার ওয়ান বাই এন মাইনাস ওয়ান এটা তাহলে আমাদের এই অংশটুকু বের করলাম কেন কারণ এই জায়গায় আমরা ভ্যালুটাকে বসাবো ঠিক আছে এবার যেহেতু যেহেতু এক্স y1, ওয়াই ওয়ান দুই নংয়ের ওপর অবস্থিত নং এর ওপর অবস্থিত অতএব কী হবে তাহলে এক্স ওয়ান বাই এ হোল টু দি পাওয়ার এন প্লাস ওয়াই ওয়ান বাই বি হোল টু এন হবে আমরা দেখো সব কটার মান বের করে রেখেছি তাহলে হোল টু শুধু এন হয়ে যাবে অতএব এটা হয়ে যাবে এ বাই এইচ

নেক্সট দেখো আমরা বারো দাগের অঙ্কটা চলে এসেছি এটা খুবই ইম্পর্ট্যান্ট একটা অঙ্ক পরীক্ষায় কিন্তু অনেকবার দিয়েছে টেস্ট পেপারেও দেখো দুটো পেজে এই অঙ্কটা রয়েছে আপাতত দুশো এবং তিনশো চোদ্দো দুটো পেজে এই অঙ্কটা রয়েছে বলছে দেখাও যে এ এক্স টু দি পাওয়ার টু বাই থ্রি প্লাস ওয়াই টু দি পাওয়ার টু বাই থ্রি কল টু এ টু দি পাওয়ার টু বাই থ্রি বক্রের ওপর যে কোনো বিন্দুতে স্পর্শক অক্ষ দুটির মধ্যবর্তী ছিন্ন অংশের দৈর্ঘ্য ধ্রুবক হয় তো ফার্স্টলি আমাদের কী করতে হবে স্পর্শকে সমীকরণ বের করতে হবে তো তার জন্য আমরা কী করবো এক্স টু দি পার্ট টু বাই থ্রি প্লাস ওয়াই টু দি পার টু বাই থ্রি ইকাল টু এ টু দি পার টু বাই থ্রি একে আমরা উভয় পক্ষে এক্সের সাপেক্ষে সাপেক্ষে অবকলন করলাম করে পাই কী হবে তাহলে এটা টু বাই থ্রি সামনে আসবে এক্স টু দি মাইনাস ওয়ান বাই থ্রি প্লাস একই রকমভাবে টু বাই থ্রি সামনে ওয়াই টু দি পাওয়ার মাইনাস ওয়ান বাই থ্রি ডি ডি এক্স টু জিরো যেহেতু এটা ধ্রুবক তাহলে ডিওয়াই ডিএক্স হবে মাইনাস অফ এই টু বাই থ্রি তো কেটেই যাচ্ছে আগে এক্স আসবে এক্স বাই এক্স টু দি ওয়ান বাই মাইনাস ওয়ান বাই থ্রি বাই ওয়াই টু দি মাইনাস ওয়ান বাই থ্রি এইটার মাইনাসটাকে চেঞ্জ করার জন্য এটাকে ওপরে এটাকে নিচে নিয়ে আসি তাহলে ওয়াই টু দি পাওয়ার মাইনাস অফ ওয়াই টু দি পাওয়ার ওয়ান বাই থ্রি এক্স টু দি পাওয়ার ওয়ান বাই থ্রি এটা হলো ডিওয়াই ডি এক্স আমাদের কী করতে হবে আমাদের এক্স ওয়ান কমা ওয়াই ওয়ান বিন্দুতে আমাদের স্পর্শকের সমীকরণ বের করতে হবে তাহলে এক্স ওয়ান কমা ওয়াই ওয়ান বিন্দুতে আমাদের প্রবণতাও বের করতে হবে অতএব ডি ওয়াইডি এক্স অ্যাট এক্স ওয়ান কমা ওয়াই ওয়ান মাইনাস ওয়াই ওয়ান টু দি পাওয়ার ওয়ান থার্ড এক্স ওয়ান টু দি পাওয়ার ওয়ান থার্ড এবার আমরা এক্স ওয়ান ওয়াই ওয়ান বিন্দুতে এর স্পর্শকের সমীকরণ নির্ণয় করব অতএব স্পর্শকের সমীকরণ এক্স ওয়ান কমা ওয়াই ওয়ান বিন্দুতে স্পর্শকের সমীকরণ কী হবে ওয়াই মাইনাস ওয়াই ওয়ান ইকোয়াল টু এই এইটা মাইনাস অফ ওয়াই ওয়ান বাই ওয়ান বাই থ্রি ওয়াই টু দি এক্স টু ওয়ান বাই থ্রি এক্স মাইনাস এক্স তাহলে গুন করে দিই এর সঙ্গে এইট সঙ্গে এটা গুন করে দিই কী হবে ওয়াই ওয়াই ওয়ান সরি ওয়াই এক্স টু দি পা এক্স ওয়ান টু দি ওয়ান থার্ড মাইনাস ওয়াই ওয়ান এক্স ওয়ান টু দি ওয়ান থার্ড টু মাইনাস অফ ওয়াই ওয়ান এক্স টু দি সরি ওয়াই ওয়ান টু দি পাওয়ার ওয়ান থার্ড এক্স মাইনাস 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 প্লাস হয়ে গেল এক্স ওয়ান ওয়াই ওয়ান টু দি পাওয়ার ওয়ান থার্ড নিয়ে আসি অর্থাৎ এক্স ইন্টু ওয়াই ওয়ান টু দি পাওয়ার ওয়ান থার্ড প্লাস ওয়াই ইন্টু এক্স ওয়ান টু দি ওয়ান থার্ড এটাকে যদি এরপাশে নিয়ে যাই তাহলে কত হবে এক্স ওয়ান ওয়াই ওয়ান টু দি পাওয়ার ওয়ান এক্স ওয়ান টু দি পার ওয়ান থার্ড এইখান থেকে দেখো আমরা যদি কমন নিই এক্স ওয়ান টু দি পাওয়ার ওয়ান থার্ড আর ওয়াই ওয়ান টু দি পার ওয়ান থার্ড কমন নিই তাহলে কী থাকবে এখানে এক্স ওয়ান টু দি পার ওয়ান আছে তার থেকে ওয়ান থার্ড কমন নিলে এক্সো ওয়ান টু দি পার টু থার্ড থাকবে আর এটা কমন নিয়ে নিয়েছি প্লাস একই রকমভাবে এখানে ওয়াই ওয়ান টু দি পার টু থার্ড থাকবে কিন্তু এর ভ্যালু কত যেহেতু এই বিন্দুটা এর ওপর অবস্থিত তাহলে এর ভ্যালু এ টু দি পার টু থার্ড হয়ে যাবে তাহলে এক্স ওয়ান টু দি পার ওয়ান থার্ড

স্পর্শকের সমীকরণ আসলো এবার আমাদের কন্ডিশন কি আছে স্পর্শক অক্ষ দুটির মধ্যবর্তী ছিন্ন অংশ তাহলে যদি এটা স্পর্শক হয় তাহলে অক্ষ দুটোর মধ্যবর্তী ছিন্ন অংশ এইটা আর এইটা তাহলে আমাদের এই বিন্দু আর এই বিন্দুটা বের করতে হবে তার জন্য আমরা যদি এর ছেদিতাংশ আকার বের করি অর্থাৎ এখানে ধ্রুবকটা ওয়ান থাকবে তাহলে এক্স ওয়াই ওয়ান টু দি পাওয়ার ওয়ান থার্ড বাই x1 to the power 1 ওয়ান y1 to the power 1 পাওয়ার a to এ power 2 পার টু থার্ড প্লাস একই রকম ওয়াই এক্স ওয়ান টু দি পার ওয়ান থার্ড বাই এক্স ওয়ান টু দি পার ওয়ান থার্ড ওয়াই ওয়ান টু দি পার ওয়ান থার্ড এ টু দি পার এই অংশটা কেটে যাচ্ছে থাকছে কি তাহলে এক্স বাই থাকছে হলো এক্স ওয়ান টু দি পার ওয়ান থার্ড এ টু দি পার টু থার্ড বাই থাকছে ওয়াই ওয়ান এ টু দি পার টু থার্ড ইকুয়াল টু ওয়ান তাহলে অর্থাৎ অক্ষ দুটির ওপর কোন কোন বিন্দুতে ছেদ করেছে তাহলে অর্থাৎ অক্ষ দুটির ওপর দুটির ওপর কোন কোন বিন্দুতে ছেদ করেছে এক্স ওয়ান টু দি পার ওয়ান থার্ড এ টু দি পার টু থার্ড এবং এটা হলো এক্স অক্ষকে আর ওয়াই অক্ষকে ছেদ করেছে এটা শূন্য কমা ওয়াই ওয়ান টু দি পার ওয়ান থার্ড এ টু এবার বলছে এই দূরত্বটা বলছে ধ্রুবক তাহলে এই দূরত্বটা ধ্রুবক কিভাবে আমরা যদি এ আর এটাকে বি নাম দিই এটাকে এ এটাকে বি নাম দিই তাহলে এ বি সমান সমান কী হবে দূরত্ব এ এবি ইকাল টু রুট ওভার এইটা মাইনাস জিরো তার হোল স্কোয়ার তার মানে এ স্কোয়ার এক্স ওয়ান টু দি পাওয়ার ওয়ান থার্ড এ টু দি পাওয়ার টু থার্ড তার স্কোয়ার প্লাস একই রকম শুধু এইটার থেকে এটা বিয়োগ করে তার হোল স্কোয়ার একই রকম ওয়াই ওয়ান টু দি পাওয়ার ওয়ান থার্ড এ টু দি টু থার্ড তার হোলস্কোয়ার তাহলে থাকছে কি এখানটায় দেখো দুটোর মধ্যে এ টু দি পাওয়ার ফোর থার্ড কমন যাচ্ছে এ টু দি পাওয়ার ফোর বাই কমন এখানে হচ্ছে এক্স ওয়ান টু দি টু থার্ড প্লাস ওয়াই ওয়ান টু দি আবার দেখো এই অংশটা সমান সমান কী চলে আসবে এ টু দি পাওয়ার টু থার্ড চলে আসবে তাহলে এটাকে লিখতে পারবো এ টু দি পাওয়ার ফোর বাই থ্রি এ টু দি তাহলে যোগ করে দিলে কত হচ্ছে এ টু দি পাওয়ার সিক্স হচ্ছে সিক্স বাই তাহলে এ টু দি পাওয়ার সিক্স বাই থ্রি তাহলে হচ্ছে এ স্কোয়ার রুট ওভার এ স্কোয়ার ইকাল টু এ তাহলে এটা একটা ধ্রুবক দেখো আমাদের বলেছিল সম অংশের দৈর্ঘ্য ধ্রুবক হবে ঠিক আছে তো এই জায়গাটা হয়ে গেল নেক্সট আরেকটা অনেকটা একই টাইপের অঙ্ক কি বলেছে প্রমাণ করো এক্স ওয়াই ইকাল টু সি স্কোয়ার পরাবৃত্তের উপর যে কোনো স্পর্শক অক্ষদয়ের সঙ্গে যে ত্রিভুজ গঠন করে তার ক্ষেত্রফল সমান অর্থাৎ আগের অঙ্কটা যেরকম করেছি প্রায় সেম টাইপের অঙ্ক এই অঙ্কটাও এবিটিতে এবিটিএতে দুশো সাঁত্রিশ পেজে এসছে দুশো সাঁত্রিশ পেজে পেজ নাম্বার দুশো সাঁত্রিশে এই অঙ্কটাও আছে তো ফার্স্টলি আমাদের কী করতে হবে এক্স ওয়াই ইকোয়াল টু স্কোয়ার এটাকে এক নম্বর নাম দিই এক্সের সাপেক্ষে অবকল করে পাই কী হবে এটা যখন ডেরিভেটিভ x এক্সের ডেরিভেটিভ করলে y থেকে যাবে প্লাস এর ডেরিভেটিভ করলে x থেকে যাবে dy dx হবে টু জিরো বা dy ডি টু এখানে হয়ে যাচ্ছে মাইনাস ওয়াই তাহলে এক্স ওয়ান বিন্দুতে ডি ওয়াই x1, y1, কমা ওয়াই ওয়ান ইকোয়াল টু মাইনাস ওয়াই ওয়ান অতএব আমাদের এই এক্স ওয়ান কমা ওয়ান বিন্দুতে স্পর্শকের সমীকরণ কী হবে এক্স ওয়ান কমা ওয়াই ওয়ান বিন্দুতে স্পর্শকের সমীকরণ কী হবে ওয়াই মাইনাস ওয়াই ওয়ান টু গুণ করে ওয়াই এক্স ওয়ান মাইনাস ওয়াই ওয়ান এক্স তো এটাকে এ পাশে নিয়ে আসি এক্স ওয়াই ওয়ান প্লাস ওয়াই আর এটাকে এপাশে নিয়ে গেলে টু এক্স ওয়ান ওয়াই ওয়ান যেহেতু এই এক্স ওয়ান ওয়াই ওয়ান এক্স এই সমীকরণের উপরেই এক্স বিন্দু অবস্থিত অতএব এটা কী লিখতে পারি এক্স ওয়াই ইকোয়াল টু টু সি স্কোয়ার যেহেতু এক্স ওয়ান ওয়াই ওয়ান বিন্দু এক্স ওয়াই ইকোয়াল টু সি স্কোয়ার এর ওপর অবস্থিত ওপর অবস্থিত তাহলে অক্ষদয়ের সঙ্গে যেখানে ত্রিভুজ উৎপন্ন করবে তাহলে আমাদের আবার ছেদিতাংশ আকার বের করতে হবে অতএব ছেদিতাংশ আকার এটা কী হবে টু সি স্কোয়ার দিয়ে ডিভাইড করে দিলে এক্স বাই টু সি স্কোয়ার বাই ওয়াই ওয়ান হবে প্লাস ওয়াই বাই টু সি স্কোয়ার বাই এক্স ওয়ান হবে ইকাল টু ওয়ান তাহলে এক্স অক্ষের ছাংশ কত অতএব উৎপন্ন আচ্ছা এক্স অক্ষের ছতাংশ স্পর্শকটি এক্স অক্ষে ছাংশ কত হবে টু সি স্কোয়ার বাই ওয়াই একক আর ওয়াই অক্ষের হলো একশো আনেক ঠিক আছে তাহলে ক্ষেত্রফল কী হবে তাতে উৎপন্ন ত্রিভুজের ক্ষেত্রফল উৎপন্ন ত্রিভুজের ক্ষেত্রফল ক্ষেত্রফল ক্ষেত্রফল্ট হাফ ইন্টু ভূমি যে কোনো একটাকে ধরব ইন্টু উচ্চতা আর একটা টু কেটে দিলাম ওপরে হচ্ছে টু সি স্কোয়ার ইন্টু সি স্কোয়ার আর নিচে এক্স ওয়ান ওয়াই ওয়ান হচ্ছে আবার সেটা স্কোয়ার হয়ে যাবে একটা কেটে দেবো তাহলে অ্যান্সার আসছে টু সি স্কোয়ার যেটা কি ধ্রুবক তাহলে অতএব উৎপন্ন ত্রিভুজের ক্ষেত্রফল ধ্রুবক হচ্ছে সিম্পল অঙ্ক ছিল এটা আরও একটা ইম্পর্টেন্ট অঙ্ক এই অঙ্কটাও দেখো টেস্ট পেপারে দুটো পেজে রয়েছে দুশো বাহাত্তর এবং দুশো তিরা তিরানব্বই এই দুটো পেজে রয়েছে বলছে কি দেখাও যে রুট এক্স প্লাস রুট ওয়াই ইকোয়াল টু রুট এ বক্রের ওপর যে কোনো বিন্দুতে অঙ্কিত স্পর্শকের অক্ষদয়ের ছিলাংশ দুটির সমষ্টি ধ্রুবক হয় তাহলে আগের যে দুটো অঙ্ক করলাম একটা ছিল হলো কি অক্ষর দুটোর মধ্যে যে ছেদ করছে সেই ছেদের দৈর্ঘ্য বের করতে বলেছিল সেটা ধ্রুবক ছিল আবার পরবর্তী অঙ্কটা করলাম যে যেই ত্রিভুজ উৎপন্ন করছে তার ক্ষেত্রফল ধ্রুবক এখানে আবার ওই ছেদিতাংশ যে অক্ষর ছেদিতাংশ রয়েছে এক্স অক্ষের ছেদিতাংশ এবং ওয়াই অক্ষ তাদের সমষ্টি ধ্রুবক দেখাতে হবে ঠিক আছে তো তিনটে কিন্তু তিন টাইপের একই রকম কিন্তু আমাদের লাস্ট অ্যান্সারটা কিন্তু তিনটে তিন রকমের তো ফার্স্টলি আমাদের কি করতে হবে রুট এক্স প্লাস রুট ওয়াই ইকাল টু রুট এ এটাকে এক নম্বর নাম দিয়ে দিই একে একে আমরা কী করবো ডেরিভেটিভ করবো এক্সের সাপেক্ষে সাপেক্ষে অন্তরকলজ কলজ করে পাই কী হবে এই এক্সের ডেলিভিটিভ করলে এক্স টু দি পাওয়ার হাফ আছে তাহলে হাফ সামনে আসবে এবং এক্স টু দি পাওয়ার মাইনাস হাফ হয়ে যায় তার মানে কি নিচে রুট এক্স হবে প্লাস একই রকম এটার ক্ষেত্রেও টু রুট ওয়াই ডি ওয়াই ডি এক্স ইকোয়াল টু জিরো তাহলে ডিওয়াই ডি এক্স ইকোয়াল টু কী হবে রুট ওয়াই বাই রুট এক্স তাহলে ডিওয়াই ডি এক্স অ্যাট এক্স ওয়ান কমা ওয়াই ওয়ান কী হবে মাইনাস অফ রুট ওয়াই ওয়ান বাই রুট এক্স ওয়ান তাহলে এক্স ওয়ান কমা ওয়াই ওয়ান বিন্দুতে আমাদের কী করতে হবে স্পর্শকের সমীকরণ বের করতে হবে বিন্দুতে স্পর্শকের সমীকরণ কী হবে ওয়াই মাইনাস ওয়াই ওয়ান ইকোয়াল টু মাইনাস রুট ওয়াই ওয়ান বাই রুট এক্স ওয়ান ইন্টু এক্স মাইনাস এক্স ওয়ান এটার সঙ্গে এইটা এটার সঙ্গে এটা গুণ করে দিন তাহলে কী হচ্ছে ওয়াই রুট এক্স ওয়ান মাইনাস ওয়াই ওয়ান রুট এক্স ওয়ান টু মাইনাস এক্স রুট ওয়াই ওয়ান মাইনাস মাইনাস প্লাস এক্স ওয়ান রুট ওয়াই ওয়ান পাশে নিয়ে আসি এক্স রুট ওয়াই ওয়ান প্লাস ওয়াই রুট এক্স ওয়ান ইকোয়াল টু টু না সরি ইকোয়াল টু এক্স ওয়ান রুট ওয়াই ওয়ান প্লাস ওয়াই তাহলে এটাকে এখানটায় আবার একটু সুন্দর করে লিখি তো এটা আসছে কি এক্স রুট ওয়াই ওয়ান এখান থেকে দেখো আমরা যদি রুট আর রুট ওয়াই কমন ওভার এক্স ওয়ান ওভার কমন নিলাম তাহলে এইখান থেকে আমাদের দেখো থাকছে শুধু রুট এক্স ওয়ান প্লাস পয়েন্টটা থেকে থাকছে রুট ওয়াই ওয়ান ঠিক আছে তো এই অংশটুকু সমান সমান আমরা রুট এ লিখতে পারি না এক্স রুট ওয়াই ওয়ান প্লাস ওয়াই রুট এক্স ওয়ান ইকোয়াল টু রুট এক্স ওয়ান রুট ওয়াই ওয়ান রুট এ যেহেতু এক্স ওয়ান কমা ওয়াই ওয়ান বিন্দু এক নঙে অবস্থিত এক এ অবস্থিত তাহলে কী হবে রুট এক্স ওয়ান প্লাস রুট ওয়াই ওয়ান টু রুট এ এবার আমরা কী করবো যেহেতু আমাদের ছিলাংশ বের করতে হবে তাহলে ওই এই পাশে আমাদের ওয়ান আনতে হবে ভাগ করে দিয়ে এটা দিয়ে তাহলে যখন ভাগ করবো এক্সের নিচে দেখো রুট ওয়াই ওয়ান রুট ওয়ান কেটে যাবে রুট এক্স ওয়ান রুট এ প্লাস এটা কী হবে ওয়াই বাই রুট ওয়াই ওয়ান রুট এ ইকাল টু ওয়ান তাহলে অর্থাৎ ছেদিতাংশ অক্ষের ছেদিতাংশ অক্ষ দয়ের সঙ্গে ছেদিতাংশ কী কী আছে এই অংশটা রুট অফ এক্স ওয়ান ইন্টু রুট অফ এ এবং রুট ওয়াই ওয়ান রুট এ তাদের সমষ্টি কথা হবে রুট এক্স ওয়ান ইন্টু রুট এ প্লাস রুট ওয়াই ওয়ান রুট এ রুট এ কমন নিলে রুট এক্স ওয়ান প্লাস রুট ওয়াই ওয়ান একটু আগে আমরা এখানে কী দেখলাম এটা সমান সমান রুটে রুটে টু এটা ধ্রুবক তাহলে দেখো এটাকে আমাদের প্রমাণ করতে হয়েছিল ঠিক আছে তো দেখো আগের পার্টটা আর এই পার্টটা মিলে মোট আমরা চোদ্দোটা অঙ্ক করলাম চোদ্দোটা অঙ্ক এবিটিএ টেস্ট পেপারের বিভিন্ন পেজে রয়েছে এছাড়াও আমাদের আমার যেগুলো বইয়ের থেকে মনে হচ্ছে গুরুত্বপূর্ণ অঙ্ক সেই ধরনের অঙ্ক আমি তোমাকে তোমাদের এইখান করিয়েছি তো আশা করব প্রত্যেকটা অঙ্ক তোমরা আবার ভালো করে করবে এবং এই টাইপের যে অঙ্কগুলো তোমরা বইতে বা এক্সাম্পেলে পাবে সেই অঙ্কগুলো ভালো করে দেখে রাখবে তো আজকের মতো এ পর্যন্তই থাকছে নেক্সট ভিডিওতে আরও অন্য একটা চ্যাপ্টারের বিভিন্ন ইম্পর্ট্যান্ট কোশ্চেন নিয়ে আলোচনা করবো খুব ভালো থাকবে বেশি বেশি করে অঙ্ক করবে থ্যাংক ইউ